আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বলছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন? দেখ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানি হাসান মালয়েশিয়া থেকে বলছি। দেখতেই পেলেন আমি ক্যালেন্ডারটা উল্টিয়ে নিলাম। আজকে আগস্ট মাসের 3 তারিখ, অথচ আমি এখন পর্যন্ত ক্যালেন্ডারটা ঠিক করিনি। আসলে আমি একটু অসুস্থ, তাই আর কিছু মানে ঘরের কাজে মন দেওয়া আমার হয়নি। আজকে ভাবলাম ক্যালেন্ডারটা ঠিক করে নেই। এমনিতে আগস্ট মাসটা আমার সবগুলো মাসের থেকে সবচেয়ে প্রিয় মাস, যেহেতু এই মাসে আমি জন্মগ্রহণ করেছি। সামনে আমার বার্থডে আসছে, 7th আগস্ট আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই 1-2 দিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও দেইনি, কেন দেইনি সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন। তা আগে এটা জায়গায় রেখে নেই, তারপরে বাকি কথা হচ্ছে। এই তো চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। দীর্ঘ 2 দিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও দেইনি, আর একটা শর্টস অবশ্য দিয়েছি, কিন্তু ভিডিও দেয়া হয়নি। কেন দেইনি, কি কারণে দেয়নি সবই আপনাদেরকে বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওতে নতুন, মানে আগে কখনো দেখেননি, নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি টিক করে বাজিয়ে দেন, যাতে করে আমার দেয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিবেন। লাইক দিতে সমস্যা কী? আর যদি ভিডিও পছন্দ না হয় ডিসলাইক দিবেন, ডিসলাইক যেটা এইভাবে থাকে সেটা দিবেন। তাহলে তো আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে আপনাদের কাছে আমার ভিডিওটা পছন্দ হয়নি। যাক, অনেকক্ষণ বকবক করে ফেলেছি, এখন আসুন আসল কথা বলি। কেন আমি 2 দিন ভিডিও দেইনি? আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানবেন, মানে 29 জুলাই আমি ভ্যাকসিন দিয়েছি। কিসের ভ্যাকসিন আপনারা বুঝে নেন, এখন তো সব জায়গায় ভ্যাকসিন চলছে, আমি বলতে চাচ্ছি না। যেই প্যান্ডামিকের মধ্যে আমরা আছি সেটার ভ্যাকসিনটা ফার্স্ট ডোজ দিয়েছি। আর এটা দিয়ে আমি কি ভুল করলাম না ভালো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখনও যারা দেননি তারা তাড়াতাড়ি দিয়ে ফেলুন, কোনো সমস্যা নেই, কোনো টেনশনে কিছু নেই। আমার সাথে হয়েছে দেখে সবার সাথে হবে এমন কোনো কথা নেই। আমি উদাহরণটা আমার ঘর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। 29 জুলাই দিয়েছি আমি এবং 31 জুলাই দিয়েছে আপনাদের ভাইয়া। আমার ধারণা ছিল যে আমি তো দেওয়ার পরে আমার 3 দিন হাত আমি নাড়তে পারিনি, এখন পর্যন্ত ব্যথা আছে, চামতিলে ব্যথা করে, আর জ্বর এসেছিল। মানে আমি যতটুকু অসুস্থ হয়েছি আমি ভেবেছি আপনাদের ভাইয়া মনে হয় আরও বেশি সিক হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ উল্টা। আপনাদের ভাইয়ার আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি। সে তো রাতেরবেলায় হাত এভাবে নেড়ে আমাকে দেখাচ্ছে যে তার হাতে কোনো ব্যথাই নেই। আমি তো পুরো অবাক, আমি না আমার বাচ্চারাও অবাক হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ তার কোনো সমস্যা হয়নি। আমার অনেক অনেক সমস্যা হয়েছে, অবশ্য আমি একটা ভ্যাকসিন দিয়েছি, আপনাদের ভাই আর একটা দিয়েছে, তাই বলে ভ্যাকসিনে কি সমস্যা? না, কোনোটাই না। এটা হচ্ছে সম্পূর্ণ আমার বডির কারণে। আমার অ্যালার্জি সমস্যা আছে, আগে থাকতেই অ্যালার্জি প্রবলেম আছে, ভ্যাকসিন দেওয়াতে আমার অ্যালার্জি বেড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আমার হাতে এরকম অ্যালার্জি হয়েছে, সেই সাথে জ্বর ছিল। জ্বরটা ভালো হয়েছে কিন্তু কেমন ম্যাচ ভাব, আসলে বডিতে অ্যাডজাস্ট করতে মানে একটু কষ্ট হচ্ছিলো, সেটা আমার ক্ষেত্রে। আপনাদের ভাই আর কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। তা আপনারা কিন্তু কেউ এটা নিয়ে মানে আমার ভিডিও দেখে ভাববেন না যে না না আমি দেবো না, এটা না। আমি বলবো সবাইকে ভ্যাকসিনটা নিয়ে নেয়ার জন্য। ভ্যাকসিন 90% ভ্যাকসিন কাজ করছে, অল ভ্যাকসিন গুড, কোনো ভ্যাকসিনই খারাপ না, কিন্তু এক একটা এক একভাবে কাজ করছে। অনেকে আছেন ভয় পাচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন না, দিবেন না, না দিলে কি হয়। একসময় আমিও বলেছি ভ্যাকসিন নেব না, আগে ছিল ভ্যাকসিন, অনেকে বলতো ভ্যাকসিন নেব না, আর এখন মানুষ বলে যে কোন ভ্যাকসিনটা নেব, কোন ভ্যাকসিনটা ভালো।
আমি বলবো সব ভ্যাকসিনই ভালো, খারাপ কোনো ভ্যাকসিনই না। আমি একরকম দিয়েছি, আপনাদের ভাই একরকম দিয়েছে। দেখুন আমি ভ্যাকসিন যেটা দিয়েছি সেটা আমি যখন অফিসে যাই বা যেখানেই যাচ্ছি এখন সবাই জিজ্ঞাসা করে কোনটা দিয়েছো, আমি বলে ফাইজার, ও গুড গুড গুড। আবার আপনাদের ভাই একটা অনেকে শুনি বলে যখন শুনে সিনোভ্যাক্স একটু কেমন করে, কিন্তু তাই বলে কোনোটাই খারাপ না। একটা চায়না থেকে এসেছে, একটা আমেরিকা থেকে এসেছে, আমেরিকাটা ভালো চায়নাটা খারাপ না এটা ভাবার কোনো কোনো কারণ নেই। কারণ চায়না থেকে আমরা জানি এই প্যান্ডামিক মানে কোভিড 19টা চায়না থেকে এসেছে, মানে আমরা সবাই তা জানি ওই চায়না থেকে এটা ছড়িয়েছে। এখন আমার মতে যে যে দেশ থেকে ছড়িয়েছে তারা তো অবশ্যই ভালোটাই তৈরি করবে, তাদের দেশে এখন দেখুন নাই, তারা মাস্ক ছাড়া ঘুরছে। তাই এখানে তো খারাপ ভালো কিছু নেই, প্রত্যেকটা জিনিসই অনেক পর্যালোচনা করে একটা ভ্যাকসিন যখন তৈরি করা হয় 2-3 বছর চিন্তা ভাবনা করে বানানো হয়। যদিও এই ভ্যাকসিনটা খুব দ্রুত এসেছে, এটা আসার কারণ আমরা সবাই জানি যে এতভাবে যে ক্ষতি হচ্ছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে, এই জন্য সবাই খুব দ্রুত এটাকে তৈরি করে সমাধান করার চেষ্টা করছে। এবং আমরা বিশ্বাস রাখি আগামীতে খুব শীঘ্রই আমরা এটার সুফল দেখব, মানে সবাই ইনশাল্লাহ আমরা ভালো হয়ে যাব। তো কেউ ভয় পাবেন না, কোনো ভ্যাকসিনই খারাপ না, যার জন্য যে ভ্যাকসিনটাই আসে সেটাই নিশ্চিন্ত মনে দিয়ে ফেলুন। আমার সাথে বহু বহু মানুষ আছে ফাইজার দিয়েছে যাদের কিনা সামান্য একটু জ্বর হয়েছে, গা হাত পা ব্যথা ছিল আর কিছুই না, কিন্তু আমার একটু বেশি হয়েছে, তাতে তো এটা তো দোষ তো আমারই। আমাদের বডি চেয়ে একটা ভ্যাকসিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেইভাবে, এখন আমার বডিতে কিভাবে কাজ করবে না করবে সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানে কার বডিতে। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই, আমরা যখন মানে আমাদের ছেলের আর কি হুন্ডা নিয়ে বাহিরে যায়, হেলমেট পরে, ভাবে যে হেলমেট পরলে কোনো ভয় নেই, অ্যাক্সিডেন্ট হলেও কোনো রিস্ক নেই, কিন্তু অনেকে আছে দেখুন হেলমেট পরা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। সেফটি থাকাটা আমাদের প্রয়োজন, তারপরে যদি কিছু হয় সেটা মেনে নিতে হবে যে আমার ভাগ্যে এরকম ছিল, না তা না হলে হেলমেট পরে হুন্ডা চালিয়েও তো অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আবার দেখুন হেলমেট পরে অনেকে হুন্ডা চালিয়েও কিন্তু খুব অ্যাক্সিডেন্ট করলেও ভালো থাকে। সেটা যার যার মানে ডাক যখন আসবে আমরা তখনই চলে যেতে হবে আমাদের। এইরকম ভ্যাকসিনটাও এমনও লোক আছে আমার জানা মতে দুই ডোজ নেওয়ার পরেও এই রোগেই আক্রান্ত হয়ে মারা গিয়েছে, হয়তো তার শরীরে সেটা কার্যক্ষমতা ভালোভাবে করতে পারেনি, এমনও হতে পারে। তাই বলে ওটা শুনে আমি ভ্যাকসিন দেব না এটা তো কোনো কথা না। আরেকটি উদাহরণ দেই, আমরা সবাই ঘরে কাজ করি, যখন আমরা কাজ করে মানে পারি না তখনই তো হেল্পিং হ্যান্ডকে নেই, কেউ একজন কাজের লোক আনি, কেউ কারো আবার দুইজনও লাগে। আমি যখন আমারটা পারছি না তখনই তো আমি আরেকজনকে নিচ্ছি, এবং তার হচ্ছে না তখন আরেকজনকেও নেওয়া হয় কাজের উপর নির্ভর করে। সেম আমাদের বডিটাও ওরকম, যখন আমার ভিতরে কাজ করতে পারে না তখনই আমরা মানে প্রতিকার হিসেবে ভ্যাকসিন মেডিসিন এগুলো নিয়ে থাকি, তো ওই রকম আমাদের কাজ করে। তা সবাইকে বলবো ভয়ের কিছু নেই। আমি রিসেন্টলি দেখছি আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে অনেকে এটা নিয়ে খুব মানে তর্ক শুরু করে দিয়েছেন যে না আমি এটা দেবো না ওটা দেবো, ওই ভ্যাকসিনটা ভালো আমি সেটা দেবো, এবং তারা চেষ্টা করছেন যে কোন যে কোনো উপায় হোক আমেরিকার ভ্যাকসিন দেবো চায়নাটা দেবো না। এরকম আপনারা কেউ করবেন না, সব ভ্যাকসিন ভালো, সবাইকে বলছি যারা এখনও ভ্যাকসিন নেননি নির্দ্বিধায় ভ্যাকসিন নিয়ে নেন, আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হবেন, ডক্টরের কাছে যাবেন বলবেন, আর আগে আপনার দেখবেন যে আপনার কোন কোন সমস্যা ভিতরে আছে। আমার যেমন অ্যালার্জি ছিল, আমি বলেছিলাম আমার অ্যালার্জি সমস্যা আছে, তারা বলেছে যদি খুব খারাপ আকৃতি করে আমি যেন সাথে সাথে ডাক্তার দেখাই ওষুধ খেয়ে নেই। তাই বলে ভ্যাকসিন দেওয়াতে আমার অ্যালার্জি বেড়েছে তা না, হয়তো দুটো যুদ্ধ করে মনে হয় পারেনি, ভ্যাকসিন দিয়ে শরীর রয়ে গেছে ভালোভাবে, অ্যালার্জিটা দেখা দিয়েছে।
আমি এটার জন্য ওষুধ খেয়েছি, ওষুধ ব্যবহারও করছি, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে যাবো। আর এটার ওষুধ খাওয়ার কারণে আমি আর একটু উইক, তাই আপনাদের সাথে কোনো ভিডিও সেরকম মেক করা হচ্ছে না, দিতে পারছি না। এই দুই দিন আসে মাথাটা কেমন ঝিমঝিম করে ধরে আছে, শরীরটাও বেশি একটা ভালো লাগছে না। অ্যালার্জি ওষুধ আপনারা যারা খান তারা বুঝবেন, মানে বডিতে একটু কেমন কেমন জানি হয়। আর আমার তো হাফ বেলা অফিস, মোটামুটি অফিস খুলে গিয়েছে, টুকটাক কাজ চলছে, অফিসেও যেতে হচ্ছে, এদিক দিয়ে ওষুধও খাচ্ছি, তাই আপনাদের সাথে সেরকম কিছু করাই হয়নি। অগস্ট মাস চলে এসেছে, অগস্ট মাস আসলে আমার খুবই ভালো লাগে, ওটা আমার জন্মের মাস এবং অগস্ট ফার্স্ট উইকে আমার জন্ম, এবং খুব সুন্দর একটা তারিখ আপনাদেরকে তো দেখিয়েছি, 7ই আগস্ট। আমার মানে এত সুন্দর একটা তারিখ, আসলে কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। জানি না কিছু করতে পারবো কি না, কারণ টানা 2 মাস লকডাউনের পরে এখনও যে অফিস খুলেছে ফুল টাইমের জন্য খোলেনি, বুঝতেই পারেন বিদেশে বাড়িতে 2 মাস বসে থাকা মানে কতটা সমস্যা। তো যাই হোক, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহই সমস্যার সৃষ্টি করেছে, তিনি আমাদের সমস্যা থেকে সমাধান করবে, আমাদেরকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। তো মানুষের জীবনে উত্থান পতন দুটোই আছে, এক সময় ভালো এক সময় খারাপ, তাই বলে কাউকে ছোট করে দেখা উচিত না। আমি তো অ্যাটলিস্ট কাউকে দেখি না, যে আগে রাজা ছিল এখন ফকির হয়ে গেছে তাকে দেখতে পারবো না, এরকম মনোভাব আমার নেই। তা অনেক কিছুই বললাম আজকে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ওই যে লাস্টেও একই কথা, যারা ভ্যাকসিন এখনো নেননি নিয়ে ফেলুন তাড়াতাড়ি, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর যারা মালয়েশিয়া থেকে দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা খুব দ্রুত ভ্যাকসিনটা নিয়ে ফেলুন। যারা রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য কুয়ালালামপুরের মধ্যে যারা আছেন তাদেরকে বলবো, 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মনে হয় বুকিক জলি স্টেডিয়ামে আপনি গেলেই ভ্যাকসিন দিতে পারবেন, কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। আর যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের তো একটা ডেট দিবে, সেই ডেট অনুযায়ী ভ্যাকসিনটা দিয়ে ফেলবেন, ভ্যাকসিন আসলেই অনেক উপকার। যাবার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যেই সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছেন আর কি, আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে নেন। আমরা একজন আরেকজনের পাশে থাকি, একজন আরেকজনকে সহযোগিতা করি, সবাই আমরা এখানে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য। আপনি যেমন আমাকে সাহায্য করবেন আমি আপনাকে সাহায্য করব। যারা অলরেডি যাদের চ্যানেল মনিটাইজিং হয়ে গেছে, গুড ভালো, তাদেরকেও আমরা সহযোগিতা করব। ইভেন তারাও, তাদের কাছেও আমরা আশা করব যে তারাও যেন আমাদের পাশে থাকে। অ্যাটলিস্ট একটা নতুন যে ইউটিউবার, তাকে আমাদের সবার উচিত তার মনিটাইজিংটা যত দ্রুত অন করে দেওয়া যায়। সেটার জন্য কি করতে হবে? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা। এটাই অনেকে করে না, ভিডিওটা পুরো দেখে না। আমি সত্যি কথা বলছি, যাদের ভিডিও দেখি ফার্স্ট টু লাস্ট অবধি দেখি। এ কারণে দেখা যায় অনেক সময় আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি সেই সকল আপুদের ভিডিও হয়তো বা আমার পরের দিন দেখা হয়, তারা হয়তো ভাবতে পারে যে আমি মনে হয় দেখিনি বা আমার চ্যানেলে কমেন্ট করার পরে গিয়ে দেখেছি না পুরা। আসলে আমি 10টা ভিডিও দেখলে 10টাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি। আর ভিডিও করা, বাহিরে কাজ করে এসে সংসারে কাজ সামলিয়ে তারপরে নিজে ভিডিও করে আপনাদের ভিডিও দেখতে গেলে দেখা যায় অনেক রাত হয়ে যায়, 10টা দেখলাম ঘুমিয়ে গেলাম, পরের দিন আবার যখন আমি অফিসে থাকি তখন বাকিদের ভিডিওগুলো দেখে নেই। এক্ষেত্রে হয় কি, অনেকেরতে আমি যখন কমেন্ট করি বা দেখা যায় 9, 10, 12 ঘন্টা পরে তাদের ভিডিওটা আমার দেখা হয়, কিন্তু যত পরেই দেখি না কেন আমি ভিডিওটা দেখে ফেলি ফার্স্ট টু লাস্ট। সেজন্য আমি বলবো, সবার কাছে আমি অনুরোধ করব, যারা দেখেন তারা তো খুবই ভালো কথা, তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, গুড, তাদেরকে তো সম্মান জানাই। আর যারা দেখেন না তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা আমাদের ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি যেরকম কষ্ট করে ভিডিও বানাই, আমার কাছে মনে হয় যে সবাই এরকম কষ্ট করে ভিডিও বানায়, প্রত্যেকে তার সংসারে কাজ কমপ্লিট করে এসে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে ভিডিও করে, আর ভিডিও করে সেটাকে এডিটিং করে ছাড়া অনেক কষ্ট।
আর এই কষ্টের অবদানটা যদি ঠিক মতো না পাই, কষ্টের সফলতা যদি ঠিক মতো না পাই, তখন আমাদের মন ভেঙে যায়। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সবাই সবার পাশে থাকি। আমি একটি রিসেন্টলি একটি ভিডিও করব, যারা রেগুলার আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে কমেন্ট করে, আমি তাদের নাম বলবো, তাদের সাথে আপনাদের পরিচয় করাই দেব। অনেকে আছেন যে নতুন নতুন এসেছেন, তাদেরকে চিনেন না, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তাদের চ্যানেলের সাথে। তাদের সাথে তো হওয়ার কথাই না, কারণ এক একজন এক এক দেশে থাকে, বেশিরভাগই বাংলাদেশে থাকে বা অন্যান্য দেশে, কিন্তু তাদের চ্যানেলের নাম বলবো, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমি আশা করব যারা আমাকে ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকেও আপনারা ভালোবাসবেন। আমরা সবাই সবার সাথে থাকবো ইনশাল্লাহ, সবাই এগিয়ে যাব একসাথে। আজকে অনেক কথা বলে ফেলেছি, আর আবারও বলছি যেই বিষয়টি, যেই টপিকটি নিয়ে আমি আজকে কাজ করেছি, কোন ভ্যাকসিন ভালো, কোনো রকম চিন্তা ভাবনা করবেন না, সব ভ্যাকসিন ভালো। খুব ইমিডিয়েটলি ভ্যাকসিন দিয়ে ফেলুন, দুই ডোজ দিয়ে সুস্থভাবে। অনেকে বলে যে মাস্ক ছাড়া হাঁটা যায়, এবং আমি দেখেছি আমেরিকা ইউকে আমার অনেক আপু দেখে, আমি তাদের ব্লগ দেখি, তারা এখন মাস্ক ছাড়াই এদিকে ওদিকে ঘুরছে। জানি না আমাদের মালয়েশিয়া এরকম হবে কি না, আমার তো এত এত মাস্ক হয়ে গেছে, আপনাদেরকে আমি একদিন দেখাবো। প্রতিদিন অফিসে গেলে 10টা করে মাস্ক আমাকে দেওয়া হয়, একদিন আপনাদের সাথে শেয়ার করব কত মাস্ক হয়েছে। তা এখন আমি বাচ্চাদেরকেও বলেছি প্রতিদিন ঘরের ভিতরেও মাস্ক পরে থাকবা, পরবা আর ভালো হবে, কারণ যদি এই মাস্ক আর না পরতে হয় ভ্যাকসিন দুইটা দেওয়ার পরে, তো এগুলো কী করবো বলে, সেজন্য এখন থেকেই ব্যবহার করে করে ফেলে দিই। জাস্ট মজা করলাম, মাস্ক পরা ভালো, সব সময় মাস্ক পরে থাকা ভালো, সেফটি থাকা যায়। হয়তো এখন যেরকম কন্টিনিউ করছি তখন হয়তো একটু কম পড়া লাগতে পারে, জানি না আমাদের মালয়েশিয়া সরকার কী করবে, আমি নাচিও আগে বলতে পারি না। তবে আশা করছি আমাদের দুইটা ভ্যাকসিন দিয়ে নেয়ার পরে হয়তো একটু কিছুটা শিথিল করা হবে মনে হয়, এদিক সেদিক যেতে পারবো, ঘুরতে পারবো। আর যখন ঘুরতে পারবো তখন তো আপনাদেরকে নিয়েই ঘুরবো, সুন্দর সুন্দর জায়গা দেখানোর ইচ্ছা আছে। তাহলে আজকের মতো রাখি, অনেক বকবক করে ফেলেছি, ক্যামেরাটা অন করলেই শুধু খালি বকবক বকবক, আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ও যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, আমাদেরই এক ইউটিউবার আপুর হাজব্যান্ড, উনি রিসেন্টলি ওনার পজিটিভ এসেছে, আশা করব সবার সবাই সেই আপুটির, তৌফিকা ওয়ার্ল্ড আপুটির চ্যানেলের নাম, ওই আপুটির হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন। আমি তো সবসময় করছি, আজকে জানতে পারলাম যে উনি ওনার হাজব্যান্ডের পজিটিভ এসেছে, সকালে ওনার ভিডিও দেখে আমি জানতে পারলাম। আপুটির হাজব্যান্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আসুন আমরা সবাই মিলে দোয়া করি, আপুর হাজব্যান্ড খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, এসে আপুর সাথে সহযোগিতা করবে। ঈদের সময় দেখলাম ভাইয়া খুব কষ্ট করে গরুর মাংস মাখাচ্ছে এবং তার হাত কেটে গিয়েছে দুই জায়গায়, আমি দেখেছি ভিডিওটা। আপু অনেক বড় পাতিলে মানে 20 কেজি গরু মাংস রান্না করবে, সেটা ভাইয়া মাখাচ্ছিল, তো তখন একটু ভাইয়াকে দেখেছিলাম। যাই হোক, আপুটির হাজব্যান্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আর এখনকার মতো রাখছি, না হলে আপনারা হয়তো উঠে যাবেন, আমাকে আর কেউ দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।